بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. রাজধানী শহর ঢাকা প্রাণকেন্দ্রে আহলাদিস যুব সংঘের কর্মী সম্মেলন সুন্দর ও সফলভাবে অনুষ্ঠিত হতে চলেছে ফালিল্লাহিল হামদ। সম্মানিত উপস্থিতি, সময় কম, ভূমিকা দেওয়ার টাইম নেই। 1978 সাল, কত সাল? 1978 সাল কুল কায়নাতের মুসলিম মিল্লাতের হেদায়েতের দিশারি আহলাদিস জামাত ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাল্লাহর ভাষায় দিশেহারা নাবিক অমানিচার নিশক নিকষ কালরাত্রে গভীর সমুদ্রে দিক হারিয়ে উত্তর আকাশের দুরব তারা দেখে যেভাবে দিক নির্ণয় করে দিকভ্রান্ত জাতি কিয়ামতের প্রাককালে আহলাদিস জামাতকে ফলো করেই জান্নাতের ঠিকানা খুঁজে পাবে। যাদেরকে দিয়ে জান্নাতের ঠিকানা খোঁজা হবে, 1978 সালের প্রেক্ষাপটে সেই জামাত নিজেই দিশাহারা হয়ে গেল। আহলাদিস জামাতের মধ্যে নানাবিধ কুসংস্কার, কুহিলিকা, শেরক ও বেদাত, গতানুগতিক প্রচলিত নিয়ম, এটা হলো 22 চান্স আহলে হাদিস, আর একটা হলো 22 চুজ আহলে হাদিস, এটা হলো পরীক্ষিত যাচাই বাছাই করা আহলে হাদিস, আর একটা হলো 22 চান্স আহলে হাদিস। আমার বাবা ছিলেন আহলে হাদিস, আমি 22 চান্স আহলে হাদিস, যার ফলে শবে বরাতের হালুয়া রুটি আমাদের বাড়িতে চলতো, কুলখানি চেহেলাম এগুলি চলতো, শেরেক বেদাতের সাথে আপোষকামিতা সবই চালু ছিল। এই ঘোনাধরা যে আহলাদিস জামাতের দিকে জাতি দিশা পাওয়ার জন্য তাকিয়ে আছে, তাদের এই দুর্গতি। আহলাদিস জামাতের তদানীন্তনকালের যে সংগঠন ছিল, সেই সংগঠনে কোনো যুব বিভাগ ছিল না। মুরব্বী আহলাদিস আন্দোলনের সংগঠনে জড়িত, কিন্তু তার ছেলে নাস্তিক্যবাদের স্লোগান দিত। বামপন্থী এবং রামপন্থী নাস্তিক্যবাদ ব্রাহ্মণ্যবাদের পাশাপাশি সুফিবাদ এবং জঙ্গিবাদে বিশ্বাসী হয়ে পড়ল আহলাদিস ঘরের সন্তান। তদানীন্তনকারের বীর সেফা সালার মহতারাম আমিরে জামাত টকবগে যুবক রাজ ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, তিনি মর্মে মর্মে উপলব্ধি করতে পারলেন যে যুবকদেরকে সংগঠিত করা একান্ত প্রয়োজন। সেই প্রয়োজনই তার প্রেক্ষাপটকে সামনে রেখে 1978 সালের 5ই ফেব্রুয়ারিতে এই আহলাদিস যুব সংঘ পদচারণা শুরু করে ফালিল্লাহিল হামদ ওয়াল মিন্না। ইতিহাস পরিষ্কার করে মনে রাখবেন, তদানীন্তন কালের আহলাদিস জামাতের একক সংগঠন, সেই সংগঠন কর্তৃক পরিচালিত কেন্দ্রীয় মাদ্রাসা মোহাম্মদী আরাবিয়া, সেই মাদ্রাসা মোহাম্মদী আরাবিয়া সংলগ্ন মসজিদের ভিতরেই যুবসংঘের জন্ম, যুবসংঘ জন্ম লাভ করে। যুবসংঘ ভেসে আসে নাই কোথাও থেকে, যুবসংঘ আপনার ঘর থেকে জন্ম নিয়েছে। তদানীন্তন কালের আহলাদিস জামাতের একক সংগঠন, সেই সংগঠন কর্তৃক পরিচালিত মাদ্রাসা সংলগ্ন মসজিদে 34 সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি গঠন করা হয়। সেই মাদ্রাসার তদানীন্তনকালের প্রিন্সিপাল জনাব দেওয়ান হাসান শহীদ রাহেমাহুল্লাহ, তাকে যুগ্ম আহ্বায়ক এবং মহতারাম আমিরে জামাতকে আহ্বায়ক করে 34 সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি গঠন করা হয়। 98 নওয়াবপুর রোডে বাংলাদেশ জমিয়াত আহলাদিস কর্তৃক পরিচালিত আল হাদিস প্রিন্টিং প্রেস পাবলিশিং প্রেস থেকে
যুব সংঘের গঠনতন্ত্র কর্মপদ্ধতি সর্বপ্রথম ছাপানো হয়। যুব সংঘ সমাজ ভেঙেছে, যুব সংঘ করে দিল সব কিছু ভঙ্গ, এত দুর্নাম কেন? যুব সংঘ মোনাজাত তুলে দিয়েছে। আমি বলেছিলাম যুব সংঘ মোনাজাত তুলে নেয়, আপনার রংপুর জেলা জমিয়াতে আহলে হাদিসের সভাপতি প্রফেসর আব্দুন নূর, মৌলানা আব্দুন নূর সালাফি, তিনি প্রচলিত বেদাতের বিরুদ্ধে কথা বলেছেন। জমিয়াতে আহলে হাদিসের কেন্দ্রীয় মুফতি এবং ভাইস প্রেসিডেন্ট মৌলানা আবু মোহাম্মদ আলিমুদ্দিন, তিনি সর্বপ্রথম এই জঘন্য বিদাতের বিরুদ্ধে বই লিখেছেন। সবাই আপনাদেরই লোক, এই বেদাতকে বেদাত বলেছেন, কিন্তু বাস্তবায়ন করেছে যুবকেরা। যুব সংঘ ফতুয়া দিয়ে মোনাজাত তোলেনি, যুব সংঘ সমাজ ভাঙেনি, যুব সংঘের যাত্রা শুরু হলো, তদানীন্তনকালে আন্দোলন শুরু হলো। বলা জেনে রাখা ভালো, তদানীন্তনকালের বাংলাদেশ জমিয়াতে আহলে হাদিসের সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুর রহমান বিএবিটি, তদানীন্তনকালের জমিয়াতের প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ আব্দুল বারী রাহেমাউল্লাহর নির্দেশে তিনি সেই যুব সংঘ গঠনের সেই প্রোগ্রামে সেদিন প্রধান পৃষ্ঠপোষক হিসাবে কাজ করেছিলেন। যুব সংঘের বিরুদ্ধে অবতৎপরতা কোন দিন থেকে চালু হলো? যুব সংঘের যাত্রা শুরু হলো, প্রথম সম্মেলন হচ্ছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সংলগ্ন ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তন। তদানীন্তনকালের প্রাক্তন বর্তমান ঢাকার সিটি কর্পোরেশনের, দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়, তার আপন নানা জনাব আব্দুল মাজেদ সরদার সেদিন ছিলেন সেই প্রোগ্রামের, তিনি ছিলেন সভাপতি। বাংলাদেশ জমিয়াতে আহলে হাদিসের প্রেসিডেন্ট ডক্টর আব্দুল বারী রাহেমাউল্লাহ ছিলেন প্রধান অতিথি, আমাদের মহতরাম আমিরে জামাত ছিলেন প্রধান আলোচক, শায়খ আব্দুল মতিন আব্দুর রহমান আস-সালাফি রাহেমাউল্লাহ তিনি ছিলেন প্রবন্ধকার। গোটা ঢাকা শহর তাক লেগে গেল, বায়তুল মুকাররমের একটা ছাপ পড়ে গেল। বায়তুল মুকাররমের পূর্ব গেটে আব্দুল কাদের জিলানির মাজারের গেলাফ ছিল সেখানে লটকানো, সেই গেলাপ চুমু খেয়ে মানুষ সেরেক বেদাত করত। যুব সংঘের সম্মেলন এলো শিলায়, সেদিন বায়তুল মোকাররমে থেকে আব্দুল কাদের জিলানির এই মাজারের গেলাপ সরানো হলো, আলহামদুলিল্লাহ। সফলতা যখন পাওয়া শুরু হলো, তখন বাইরের শত্রু আর ঘরের শত্রু, বাইরের শত্রুকে দমন করা সম্ভব, কিন্তু ঘরের শত্রু বিভীষণ, যারা আজকেও সেই ষড়যন্ত্রের জাল বিস্তার করছে। সমস্ত সংগঠন তাদের প্রতিষ্ঠানগুলিতে চলবে, কিন্তু যুব সংঘ চলবে না। যুব সংঘ খ্যাতি লাভ হয়েছে কি? লাভ হয়েছে কি? জঙ্গিবাদ বাসা বেঁধেছে। যুব সংঘের জাগরণী সেখানে নিষিদ্ধ, সেরেক বেদাতি এবং কুফুরিপূর্ণ জাগরণী সেখানে চলছে। যাই হোক, এই ইতিহাস বলতে গেলে অনেক কথা। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের বৃহত্তর ঢাকা জেলার তাবলীগ সম্পাদকের দায়িত্ব পালন করতে গিয়ে ঢাকার অলি গলি রাস্তাঘাট, প্রত্যন্ত অঞ্চল গ্রামগঞ্জ খেয়ে না খেয়ে এক টাকা করে চাঁদা দিয়ে সেদিন এই যুব সংঘ খাড়া করবার জন্য আমরা চেষ্টা করেছি। ঢাকা ইউনিভার্সিটিতে যুব সংঘের শাখা করবার জন্য বহুবার যাওয়া হয়েছে, আশানুরূপ ফল আমরা পাইনি। ঢাকা আলিয়াতে গিয়েছি, আশানুরূপ ফল পাইনি। আজকে আমাদের কলিদা ঠান্ডা হয়ে যায় যখন দেখি আমাদের ছেলেরা ঢাকা ইউনিভার্সিটিতে যুব সংঘ করছে, আমাদের ছেলেরা ঢাকা আলিয়াতে যুব সংঘ করছে। সেদিনের জঙ্গল যেই মুরব্বীরা ছাপ করেছিলেন, আজকে সেখান দিয়েই রাজপথ গঠন হয়েছে, যুব সংঘের ছেলেরা সেখানে কাজ করছে। এটা হলো আমাদের সবচেয়ে বড় সফলতা। আমাদের কলিজা ঠান্ডা হয়ে গেছে, এখন আমরা দাওয়াতি কাজ না করলে চলবে? কেন আমাদের ছেলেরা, আমাদের ভাতিজারা ভাগ্নারা, তারা এই কাজে আঞ্জাম দিয়ে গিয়ে চলেছে। কিন্তু বন্ধুগণ, যুবকদের তিনটা সমস্যা আছে। আবার সালমান এফ রহমান চাচার মতো এইরকম ভাবটি মেরে বসে থাকা কোনো শয়তান যেন এখানে আবার ওই কাটিং সিস্টেম করার চেষ্টা না করে। দেখ, কোরআনে সমস্যা আছে, হ্যাঁ, মুসলমানদের সমস্যা আছে, কোরআনে সমস্যা আছে, আল্লাহর আদালতে তুমি জবাব ধরা খাবে, তুমি কার বিরুদ্ধে কী গো হিসেব করে কই? তিনি একজন জেনারেল, শিক্ষিত লোক, এত চমৎকার বক্তব্য সেদিন তিনি দিয়েছিলেন, আমি স্নায়ুষ্ঠ হয়েছিলাম তার বক্তব্য শুনে। অথচ এই
মুনাফেকের দলেরা সেটা কাটিং করে সেখানে অপপ্রচার এবং অপব্যাখ্যা করবার চেষ্টা করছিল। বলছিলাম যুবকদের তিনটি সমস্যা আছে। এক নম্বর হলো বর্তমান সমাজের অধিকাংশ যুবক নাস্তিক্যবাদে জড়িয়ে পড়ছে, নাস্তিক্যবাদে জড়িয়ে পড়ছে। যারা ইউনিভার্সিটি লেভেলে পড়েন তার সাবজেক্ট যদি হয় বাংলা অথবা দর্শন, দর্শন অথবা বাংলা যদি হয়, নাস্তিক হওয়ার পথ তার জন্য আরো সহজ হয়। হাজার হাজার লক্ষ লক্ষ নাস্তিক যুবকেরা কাজ করছে, আর অল্প বিদ্যা নিয়ে কিছু যুবক এই নাস্তিকদের সাথে টক্কর দিতে চেষ্টা করে। আমি আপনাদেরকে বলবো, নাস্তিকদের সাথে টক্কর দিতে গিয়ে আপনার সামান্য এলিম নিয়ে আপনি নাস্তিক্যবাদের ভিতরে জড়িয়ে পড়বেন। দর্শন থেকে সর্বদা আপনি সতর্ক সতর্ক থাকবেন আর বলবেন দর্শন এক জিনিস আর কোরআন সুন্নাহ এক জিনিস। দর্শন হলো যুক্তির উপর নির্ভরশীল। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লাউ কানা দ্বীনু বিররায় লাকানা মাসফুল খুফে লাকানা আসফালুল খুফে আউলা বিল মাসে মিন আলাহ। দিন যদি রায়ের উপর হতো, যুক্তিতর্কে হতো, তাহলে মুজার উপরে মাসা না করে নিচে মাসা করাটা যুক্তিসঙ্গত হতো। তো নাস্তিকদের কাজ হলো যুক্তিতর্ক, আর আমার কাজ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের প্রতি বিশ্বাস। তাই আপনি বিশ্বাস করে থেকে যাবেন, আপনি নাস্তিকদের সাথে তর্কে লিপ্ত হবেন না। যখনই নাস্তিকদের সাথে তর্ক লিপ্ত হবেন তখন আপনার ঈমান নিয়ে টানাটানি হবে।